তাহলে নামাজ কায়েম করা এই বিষয়টা হুজুরদের নয়, এই বিষয়টা ইনাদের মুসলমানদের প্রতিনিধি। সংসদে যাবার পরে 300 জন আছে, এই 300 জনকে বলা লাগবে আমরা এই মুহূর্তে আমাদের বিল চাই। তাহলে আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ তুমি আমাদের সঙ্গে আছো, তোমার রহমত আমাকে দাও না। আপনি তো দোয়া করেন কিন্তু দোয়ার অর্থ হয়তো বোঝেননি। আমার দাদা একটা গল্প বলছিল ছোটবেলায়, নোয়াখালীতে এক ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। এক যুবক চিন্তা করেছে 12 বছর নামাজ পড়ি শুধু একই দোয়া। বলছে হুজুর এই যে দোয়া করেন এই দোয়ার মানে কি? বলছে আমি জানি না। জানেন না মানে? আপনি দোয়া করছেন 12 বছর আর দোয়ার মানে জানেন না? বলছে আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলছে আমাদের ইমাম এই দোয়া করে প্রতি অক্তে, দোয়ার মানে কি? আলেম বলছে এত শুধু দোয়া না, এক কোরআনের আয়াত সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন, মানে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে নেই। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে হুজুর এই যে দোয়া করেন আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে দোয়া করেন, আমার লজ্জা আছে? কেন? এ দোয়ার মানে আমি আজ জিজ্ঞাসা করে আসলাম যে আল্লাহ আমার নেককার সন্তান দাও, আপনার 11টা এরপরও দোয়া করেন? ইমাম সাহেব বলছে বাবা জি এর দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 12 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি মনে করছি কি বাকি হবে, দোয়া করে যায় আল্লাহ দিয়ে যায়। তা আপনাকে তো বোঝা লাগবে আল্লাহকে সঙ্গে রাখতে হলে কি দরকার, আপনি সেইটা জানেন না, শুধু দোয়া করছেন হবে? আল্লাহকে সঙ্গে রাখতে হলে 5 টাকা এই দেশে এখন জারি করা লাগবে। 1 নম্বরে সংসদে নামাজের বিল লাগবে। এখানে কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ বলেননি, আল্লাহ দিয়েছেন আকামতুমুসসালাত, নামাজ কায়েম করা লাগবে। কায়েম আর পড়া এটা কি? বিশেষ করে বাংলাদেশে মানুষ কায়েম শব্দের অর্থ পাল্টিয়ে ফেলেছে। কায়েমকে এখন মনে করে পড়া, কায়েমের পড়া আর এক জিনিস না। বাস্তবে এবার বলছি, মেডিকেল কলেজ আছে বরিশালে, সরকারের একটা উদ্দেশ্য ছিল এখানে মেডিকেল কলেজ, বড় বড় বিল্ডিং হচ্ছে, গবেষণাগার হচ্ছে, ছাত্রী হোস্টেল, ছাত্র হোস্টেল, এমনকি ক্লাসরুম হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসবে এখানে গবেষণা করবে নাকি? ডাক্তার হওয়ার পরে বিভিন্ন দেশে যে তারা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে, এইটা সরকারের উদ্দেশ্য। নাইতে সুন্দর সুন্দর ভবন হচ্ছে, ক্লাসরুম আছে, গবেষণাগার আছে, এখানে ডাক্তার হওয়ার পরে বাড়ি যেয়ে বসে থাকবে, এইটা কি সরকারের উদ্দেশ্য ছিল? আল্লাহ তাআলা কিন্তু আকামতুমুসসালাত দিয়েছেন, নামাজ কায়েম যদি করো আমি আল্লাহ আছি তোমাদের সাথে। আমরা তো শুধু এখন নামাজ পড়িয়ে যাচ্ছি, নামাজ কায়েম নেই। কায়েম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোন জিনিসকে দাঁড় করানো, ও দাঁড় করানোর পরে যে উদ্দেশ্য আছে ওখান থেকে বের করা। তাহলে নামাজ কায়েম হবে এই দেশে তখন, নামাজ যখন 5 অক্ত অনুষ্ঠানগুলো হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের শিক্ষা বাস্তবায়ন হবে। আজ নামাজের অনুষ্ঠান আছে দেশে, সুন্দর সুন্দর মসজিদ হয়, 5 অক্ত আজান হয়, ভালো ইমাম মসজিদ দিয়ে নামাজ পড়ানো হয়, আমরাও পেছনে দাঁড়িয়ে যাই। এগুলো কি নামাজ কায়েম না নামাজের অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান, শুধু এই অনুষ্ঠান করে আপনি সর্বোচ্চ শেষ হয়ে যাবে না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। নামাজের যে অনুষ্ঠান আছে এর ভেতরে প্রথমেই শিক্ষা দেওয়া হচ্ছে কাতার সোজা করো। কি সোজা? কাতার সোজা করো, এত গুরুত্ব কেন? হাজী সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন যতবার কাবা শরীফে মসজিদে নববীতে নামাজ পড়েছি প্রত্যেকবার ইমাম সাহেব আগে আরবিতে বলে নাই যে কাতার সোজা করো, যদিও উনি হয়তো বসে নাই, সফুফা সফুফা বারবার বলে কাতার সোজা করো। ওই সময় আমিও বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে কাতার সোজা করা এত গুরুত্ব কেন। নবীজি জানাতে চেয়েছেন যদি কোনো মানুষের কারণে আমাদের কাতার বাঁকা হয়ে যায়, আল্লাহ তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে, হেদায়েত পাবে না, এত গুরুত্ব। এবার 2 নম্বরে, আপনি যখন কাতার বদ্ধ হয়ে দাঁড়াবেন একের সাথে অন্যের সাথে কাঁধ মিলিয়ে, সারা দিনের যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে অন্তত কাতারে দাঁড়ালে দূর হয়ে যাবে। আমাদের কাতারে মানুষ যখন দাঁড়ায়, বামে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, ডানে দাঁড়িয়েছে বিএনপি,
কেউ কি বলে আমি লিখবি পেছনে যা বিএনপি তুই কায় থ বলে? ওখানে যেমন সব এক কাতারবদ্ধ হয়ে এক আল্লাহর আদেশ মানতে আপনি রেডি হয়ে গেছেন, আল্লাহ এই শিক্ষাটা আপনার পরিবারে সমাজে রাষ্ট্রে দেখতে চাই। নামাজ কায়েমের এই শিক্ষা এখন দেশে আছে? এটা নেই, এই জন্য তো দলাদলি। আমার তো মনে হয় পৃথিবীর কিচ্ছু লাগবে না, শুধু নামাজ কায়েমের এই কাতার সোজা করো, এইটা নিতে পারলে আমরা সাকসেস। আজ পর্যন্ত এটাও নিতে পারি না। হাজার হাজার দল, এখন মানুষ যত তার চাইতে দল বেশি, কারণ এমনও মানুষ আছে এক লোক দুই দল করে। এখন আওয়ামী লীগ করছে, সময় পাল্টালে বিএনপি করবে, এই কথা বলে কেন? এই দেশে মানুষ যত দল বেশি না, ছোটখাটো কোনো বিষয় নিয়ে মত পার্থক্য করা যাবে না, সেইটাই হচ্ছে কাতারের শিক্ষা। কিসের? আরো আসতে বলেন, আমাদের ভেতরে আজ এই কাতার নিয়ে কোন গন্ডগোল নেই, যত গন্ডগোল শুধু মুস্তাহাব সুন্নত মোবা নফল। এদেশে কোন ফরজ নিয়ে মারামারি ঝামেলা হয়েছে আমি শুনি।